নমস্কার বন্ধুরা, আমরা আজকে আবার চলে এসেছি পিজিপি মাল্টি প্রেডিকশনে। কিন্তু আজ আমরা একটু অন্য রকমের বিষয়ে একটু আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে। এখানে কিন্তু যে বাংলাদেশি যে টাইগার আর ক্রিকেট টিম আর কি, তাদের কিন্তু এই সমস্ত আইসিসি টুর্নামেন্টে তাদের যে দুর্দশা, সেটা আমরা দশকের পর দশক ধরে দেখে আসছি। এখানে কিন্তু ভালো করে দেখতে হবে যে বাংলাদেশের এই দুর্দশার পেছনে মূলত তিনটি কারণ দায়ী। সেই তিনটি কারণই আজকে আমরা বিশ্লেষণ করব, আপনারা একটু দেখবেন ভিডিওটি। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে যে সাপ্লাই লাইন ম্যাটেরিয়ালস, যে প্লেয়ার, যে কোনো দেশের প্লেয়ারে দেখবেন তিনটে স্টেজ থাকে। একটা ম্যাটেরিয়ালস, যেটা ট্যালেন্ট বলা হয়, ট্যালেন্টেড প্লেয়ারকে সার্চ করে তুলে নিয়ে আসা। নাম্বার টু, ম্যানুফ্যাকচারিং জায়গা, যেটা যেখানে আমরা কোচ এবং আমাদের আরও যে সমস্ত ইকুইপমেন্টস পরিকাঠামো দিয়ে সেই প্লেয়ারটাকে আমরা পালিশড করে আমরা কিন্তু ফরওয়ার্ড করি। এবং তারপরে থাকে একটা স্টোর রুম, তিন নম্বর হচ্ছে স্টোর রুম, যেখানে প্লেয়ারগুলো স্টোর থাকে, তাদের ফার্স্ট ক্লাস বিভিন্ন ডোমেস্টিক সার্কিটে খেলছে, স্টোর লাইন। এবং লাস্ট মাস হচ্ছে শোরুম, যেখান থেকে প্লেয়ারগুলো ইন্টারন্যাশনাল লেভেলে, সে বাইল্যাটারাল সিরিজ হোক, ইন্টারন্যাশনাল আইসিসি সমস্ত টুর্নামেন্টও খেলে, যে কোনো দলগত খেলার কিন্তু চারটি স্টেজ কিন্তু থাকে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা সমস্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে বাংলাদেশের যে ম্যাটেরিয়ালস, ট্যালেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের মেন সমস্যা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, শোরুম এবং তার যে স্টোর হাউস, এই তিনটে জায়গায় কিন্তু বাংলাদেশের সমস্যা আছে। সেই জন্য টিমটা কিন্তু দশকের পর দশক খেলছে এবং বড় বড় টুর্নামেন্টে কিন্তু সেরকম আশানুরূপ পারফরমেন্স দিতে পারছে না। ফার্স্ট হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখবেন, বাংলাদেশে কিন্তু ন্যাশনাল টিমে কিন্তু একটা লবিবাজি, একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে, যেখান থেকে কিন্তু টিম সিলেকশনের ক্ষেত্রে একটা যথেষ্ট সমস্যা দেখা দিচ্ছে। নাম্বার টু, বাংলাদেশ দেখবেন যে ঠিক আগের ঘরানা, যেটা 2003-04-05 সাল নাগাদ বিশ্বে ছিল, প্রত্যেকটা এখন কিন্তু মডার্নাইজ কান্ট্রি, যারা ক্রিকেটে অনেকটা ভালো এগিয়ে গিয়েছে, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইন্ডিয়া, আমরা দেখি যাদের কিন্তু ব্যাটিং স্টাইল এবং যে খেলার ধরন এবং স্ট্র্যাটেজি, খেলার যে আইসিসি রুলসের চেঞ্জে কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছে, কিন্তু বাংলাদেশ সেই জায়গাটা সেই পুরাতন ঘরানাতে আছে। আমরা ভালো করে দেখি যে বাংলাদেশ যখন তার টিম ম্যানেজমেন্ট খেলা প্লেয়ারদের প্র্যাকটিসের দিকে আছে, তারা সেটা কিন্তু অনেকটা আগের ঘরানায় রেখেছে। তার ফার্স্ট কারণ হচ্ছে বাংলাদেশ ম্যাক্সিমাম বাইল্যাটারাল সিরিজটা কিন্তু যখন খেলে হোম গ্রাউন্ডে, সেটা খেলে ঢাকাতে, এবং ঢাকার পিচ আমরা জানি স্লো অ্যান্ড লো বাম্পস, অনেকটা নিচু হয় বাম্পস থাকে এবং অনেকটা গ্রিপ করে। বাংলাদেশ কিন্তু ডোমেস্টিক সার্কিটে সেটা কিন্তু বাংলাদেশ এগেন অ্যান্ড এগেন কিন্তু খেলে যাচ্ছে এবং সেখানে একটা পারফরমেন্স বাইল্যাটারাল বা ত্রিদেশীয় সিরিজে পেয়ে থাকে। কিন্তু ইন্টারন্যাশনাল এরিয়াতে যখন আসে, অন্য দেশে খেলতে যায়, তখন কিন্তু আর বাউন্স একটা ফ্যাক্টর থাকে। সেই বাউন্স ফ্যাক্টরটা মোকাবেলা করার মতো বলিং এবং ব্যাটিং বোথ সাইড, আমরা কিন্তু অল টাইম ব্যাটিংয়ের ওপরে আমরা জোর দিই, যে এই ব্যাটিং হয়তো এখানে খেলতে পারছে না বাউন্সি পিচে, কিন্তু বোলিংয়ের ক্ষেত্রেও ভাবতে হবে যে কোনো বলার যদি ঢাকার পিচে একটা গুড লেন্থ স্পটে বল ফেলে, সেই বলটা কিন্তু অনেকটা নিচু হয়ে এবং গ্রিপ করে আসে। বাংলাদেশের ব্যাটিংরাও কিন্তু সেখানেই অ্যাডজাস্টমেন্ট, সেই বলারই যখন অন্য একটা বাউন্সি পিচে আছে, তখন কিন্তু তার লেন্থের অনেকটা ভ্যারিয়ে থাকতে হবে, লেন্থ দেখে তাকে করতে। কিন্তু যেহেতু কন্টিনিউয়াসলি বাংলাদেশ তার নিজের হোম সার্কিটেই খেলছে একই রকম সিচুয়েশনে, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা সমস্যা হয়ে যায়। কী সমস্যা? না, তাদের বোলিং কিন্তু ক্লিক করতে পারে না। অ্যাট সেম টাইম ব্যাটিংয়েও কিন্তু বাংলাদেশ খুব বেশি এখন অ্যাটাকিং মুডে যেতে পারে না, কারণ আগের মতোই সেই ঘরানাতে খেলছে, তাদের হাতে কিন্তু মডার্নাইজ কোনো শট আমরা সেরকম দেখতে পারি না। আর একটা জিনিস দেখবেন যে বাউন্স পিচে কিন্তু খেললে প্লেয়ারদের মধ্যে কাট, পুল, হুক শট, এই তিনটে শটে কিন্তু অনেক এফিসিয়েন্সি, অনেক দক্ষতা আছে, যেটা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকা দেখলে, ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে একটুখানি এখানে টানি যে ইন্ডিয়ায় একটা সময় ছিল ইডেন গার্ডেন্স বা ফিরোজ শাহ কোটলা, যেগুলো অনেক স্পিন সহায়ক পিচ ছিল, সেটা কিন্তু লাস্ট দশকে কিন্তু আস্তে 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 ইন্ডিয়া কিন্তু স্পিন অ্যাটাক থেকে সরে এসছে। সেই স্পিন অ্যাটাক থেকে সরে আসার কারণে কিন্তু ভারতের যে ফাস্ট বোলিং অ্যাটাক এখন অনেকগুলো আছে, সেগুলোও দেখবেন যে অনেকটা আগে থেকে ইম্প্রুভ করেছে। বিদেশে এখন ইন্ডিয়া ক্ষমতা রাখে 20টা উইকেট টেস্ট ক্রিকেটে তোলা, অস্ট্রেলিয়া ব্রিসবেন হোক বা পার্থ হোক বা ডারবান হোক, যে কোনো জায়গায়, ইংল্যান্ড বা নিউজিল্যান্ডে, এটা কিন্তু একটা চেঞ্জ এসছে। আমরা ইডেনের পিচে চেঞ্জটা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ইমিডিয়েট দরকার এই মুহূর্তে ঢাকার পিচটাকে চেঞ্জ করে একটা ফাস্ট পিচ করতে,
গেমটিতে কিন্তু যে সমস্ত মডার্ন প্লেয়ার এখন স্কিলফুল প্লেয়ার উঠবে তারা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট করতে পারবে, না হলে কিন্তু বাংলাদেশকে ওই মিরপুর এবং ঢাকাতেই থাকতে হবে। নাম্বার টু, বাংলাদেশের ডোমেস্টিক সার্কিট যেমন আছে তেমনি বাংলাদেশের আপার লেভে দেখবেন যে একটা ধারাবাহিকভাবে প্লেয়ারদের মধ্যে কোনো একটা ইনোভেটিভ শট, যেটা এখন অনেক রকম শট এসছে বা এখনকার ক্রিকেটে দেখবেন ইংল্যান্ড যেখানে হোয়াইট বল ক্রিকেটে একটা বিশাল একটা রেভলিউশন নিয়ে চলে এসছে, বাংলাদেশ কিন্তু আগে সেখানেই পড়ে আছে। এখন দেখবেন বাংলাদেশের প্লেয়ার সুইপ খেলতে ভালোবাসে, কিন্তু এখন দেখবেন ভালো করে দেখবেন যে আমাদের বিরাট কোহলিকে যদি দেখি আমরা এখন আর সুইপ শট খেলছে না, কারণ এরা ম্যাক্সিমাম বাউন্স পিচে খেলছে এবং ঢাকার পিচে যে স্লো পিচ আছে সেখানে কিন্তু ব্যাটসম্যানকে অ্যাডজাস্ট করতে সুইপ খেলতে হচ্ছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের প্লেয়ার কিন্তু পুল এবং হুক শটে অনেকটা পিছিয়ে আছে, সেটা একটা ফ্যাক্টর আছে। নাম্বার টু, ওদের টিম কম্বিনেশনে ওদের একটা সমস্যা হচ্ছে যে দেখো এই বিশ্বকাপে যদি আমরা দেখি মাহমুদউল্লাহর মতো প্লেয়ার যাকে আমরা সাত নম্বরে নিয়ে আসছি, সাত নম্বরে কিন্তু মাহমুদউল্লাহ কিন্তু যথেষ্ট স্টেবল আছে এবং এটা 50 ওভারের খেলা, এটা কিন্তু 20 ওভারের খেলা নয়, 50 ওভারের খেলায় কিন্তু একটা ব্যালেন্স ভ্যারি করে টিমের, যে কোনো জায়গায় যদি আমার প্লেয়ার নামে সেইখান থেকে সেই প্লেয়ারটা ম্যাচ জেতানোর একটা ক্ষমতা কিন্তু তাকে থাকতে হবে, কিন্তু মাহমুদউল্লাহকে কিন্তু বাংলাদেশে এভাবে ইউজ করতে পারছে না। এবং সিনিয়র প্লেয়ার তামিম ইকবাল ছিল যা সাব কন্টিনেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল, তামিম ইকবালকে কিন্তু দলে নেওয়া হয়নি সাকিবের চোট, এর মতো অবস্থায় কিন্তু বাংলাদেশ যদি এই ক্রাইটেরিয়া থেকে বেরিয়ে না আসে এবং ক্রিকেটটাকে আরও মডার্নাইজ না করে তাহলে কিন্তু তাদের আগামী দিনে খেসারত দিতে হবে। এই ধরনের টুর্নামেন্টে তো আরও দশকের পর দশক বাংলাদেশেই থেকে যাবে, কারণ আমরা এখনও পর্যন্ত কোনো ICC টুর্নামেন্টে বাংলাদেশকে ফাইনালিস্ট দল হিসাবে দেখতে পাচ্ছি না। এমনি বাইলেটারাল বা ত্রিদেশীয় সিরিজ খেলে কিন্তু ক্রিকেট ময়দানে তার প্রসার বিস্তৃত করা যায় না, ফ্যান বেসি করা যায় না, এটা বাংলাদেশ ম্যানেজমেন্টেরও উচিত দেখে ভাবা দেখা যে বিভিন্ন মাঠগুলো আছে সেই মাঠগুলো পেশ সহায়ক এবং দু একটা অবশ্যই থাকবে যেটা সাব কন্টিনেন্টেও খেলা হয়, সে পাচ্ছে যেমন কুমিল্লা বলো সিলেট বলো যে মাঠগুলো আছে আর কি, ওরা ডোমেস্টিক লেভেলে খেলে সেই লেভেলের মাঠগুলো কিন্তু আগে চেঞ্জ করতে হবে, এটাই হচ্ছে কারখানা চেঞ্জের জায়গা। তাহলে কিন্তু শোরুম এবং সাপ্লাই লাইন এবং যথেষ্ট সাপ্লাই লাইনে কিন্তু জোর দিতে হবে, অনেক মডার্ন প্লেয়ার অনেক নতুন প্লেয়ারকে নতুন এখন টেকনিক নিয়ে সকলে আসছে। আমরা দেখেছি একটা সময় ছিল যে যখন ক্রিকেটে অনেক বেশি স্পিন সহায়ক উইকেটে সুইপ শট খেলা হতো, প্যাডেল সুইপ ছিল, রিভার্স সুইপ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু এখন আমরা দেখছি অনেকটা র্যাম্প শট হয়ে গেছে, তার কারণ ক্রিকেটে অনেকটা চেঞ্জ এসেছে, ICC বিভিন্ন রুলস চেঞ্জ করেছে, ব্যাটিং নির্ভর ব্যাটিং সহায়ক ব্যাটিং ফেভারড কিন্তু গেমটা করে দিয়েছে, এই ব্যাটিং ফেভারড কন্ডিশনেও কিন্তু ব্যাটসম্যানরাও তাদেরকে নিজে নিজে কিন্তু অ্যাডাপ্ট করছে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে। সেই পিছিয়ে থাকার কারণে কিন্তু বাংলাদেশ সেই রকম আশানুরূপ ফল করতে পারছে না। আমরা আশা করব বাংলাদেশ যারা ফ্যান বেস আছে এই ভিডিওটি দেখবেন এবং অতিমাত্রায় শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে আশা রাখছি এরকম আরও অনেক ক্রিকেটীয় বিশ্লেষণ আমরা আগামী দিনে দিতে পারবো আমার এই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।